পঞ্চভূতে বিলীন প্রয়াত অমরনাথ খান্ডেলওয়ালের নশ্বর দেহ। মঙ্গলবার সকালে কলকাতা থেকে বিমানে শিলচর পৌঁছায় তার নিথর দেহ। বিকেল তিনটে নাগাদ মেহেরপুর বেলতলা লেনের বাড়ি থেকে বের হয় শোক মিছিল। মিছিলটি প্রথমে পৌঁছায় প্রয়াতের কর্মস্থল প্রেমতলার কার্যালয়, সেখান থেকে লায়ন্স চক্ষু হাসপাতাল, এরপর শোক মিছিল যাত্রা করে শিলচর শ্মশানঘাটের উদ্দেশ্যে। সেখানেই সম্পন্ন হয় প্রয়াতের শেষকৃত্য। এদিকে বিশিষ্ট সমাজকর্মী তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী অমরনাথ খান্ডেলওয়াল সোমবার সকাল ১১টায় তাঁর কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, গত সপ্তাহেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। তবে শুভাকাঙ্ক্ষীদের অনেকেরই আশা ছিল শেষ পর্যন্ত সেরে উঠবেন তিনি, কিন্তু ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে তাঁর সারা শরীরে। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মানেন খান্ডেলওয়াল। সেই সঙ্গে অবসান হয় এক গৌরবময় অধ্যায়ের। ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন অমরনাথ খান্ডেলওয়াল। বহুমুখী ব্যক্তিত্ব ছিলেন অমরনাথ খান্ডেলওয়াল। একদিকে তিনি বিশিষ্ট ব্যবসায়ী, আবার সমাজকর্মী, ক্রীড়া পৃষ্ঠপোষক সহ বিভিন্ন সংগঠনের নেপথ্য প্রাণশক্তি। তিনি ছিলেন লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের প্রতিষ্ঠাতা সভাপতি। মূলত তিনি এবং আরও কয়েকজন মিলে শিলচরে ১৯৭৮ সালে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সূচনা করেছিলেন। লায়ন্সের গণবিবাহ তাঁরই মস্তিষ্ক প্রসূত। এই প্রকল্পের শুরু থেকে সঞ্চালক ছিলেন তিনি। এদিকে বহু সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা প্রয়াতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর মেহেরপুর বেলতলা লেনের বাড়িতে উপস্থিত হয়ে শিলচর শ্মশানঘাটেও অনেকেই শ্রদ্ধা জানান। আমাদের লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের প্রতিষ্ঠার সময়ের সভাপতি ছিলেন উনি। লায়ন্স মুভমেন্ট আমাদের এই বরাক ভ্যালিতে উনার হাত ধরে এসছে। উনার হাত ধরে এই অঞ্চলে লায়ন্সের শুরুয়াত। আজকে সমগ্র বরাক উপত্যকায় যত লায়ন্স ক্লাব আছে সর্বপ্রথম এই ক্লাবেরই সূচনা হয়েছিল। সমাজসেবাতে উনার অবদান ভাষায় বলে বোঝানো যাবে না। উনি ব্যক্তি হিসেবে খুবই দয়ালু এবং সংবেদনশীল ছিলেন। আজকে গতকাল উনার তিরোধানের পর আমাদের সবারই মানসিক অবস্থা ঠিক না, কিন্তু নিয়তির বা বিধির বিধান মেনে আমাদের চলতে হবে। উনার মৃতদেহ এখানে এসছে শিল্প শ্মশানঘাটে। আমরা সবাই মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত, কিন্তু তারপরেও এখানে এসছি ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে। ওনার প্রতি সমগ্র লায়ন্স ক্লাবের ফ্যাকাল্টির পক্ষ থেকে আমি আমাদের শেষ শ্রদ্ধাঞ্জলি জানাই। हमारे समाज के एक वरिष्ठ नागरिक अमरनाथ जी खंडेलवाल, जो हमारे समाज के बहुत वयोवृद्ध और सामाजिक आदमी थे, वो हमारे समाज मारवाड़ी समाज के लिए नहीं अपितु बंगाली और दूसरे समाज के लिए भी एक नामचीन व्यक्तित्व थे। वो लायंस क्लब के चार्टर प्रेसिडेंट रहे और बहुत सी समाज की संस्थाएँ, मारवाड़ी सम्मेलन, आदर्श भक्त मंडल, समाज की जितनी संस्थाएँ सबसे वो जुड़े हुए थे। और सामाजिक आदमी, उनका परिवार यहाँ पर सैकड़ों साल से यहाँ पर है और एक सामाजिक के साथ सामाजिक परिवार और धर्मप्राण परिवार था। आज उनके हमारे बीच से चले जाना समाज के लिए बहुत बड़ी क्षति है और यह क्षति पूर्ण करने बहुत मुश्किल है, लेकिन परमपिता परमेश्वर से ये प्रार्थना करेंगे उनके आत्मा आत्मा को सद्गति मिले तो जान भी चीज करते हुए अपने आत्मा चलते। धन्यवाद। मारवाड़ी समाज के अंदर अमरनाथ खंडेलवाल जो कि वरिष्ठ हैं, मैंने लोग के हिसाब के अंदर बड़े पूजनीय भी थे, क्योंकि सभी जगह के ऊपर उनका जो है ये था। दूसरी बात ये थी कि ये मारवाड़ी सम्मेलन जो है, पहले इसका नाम पूर्वोत्तर प्रदेशीय मारवाड़ी सम्मेलन था, पूर्वोत्तर प्रदेशीय मारवाड़ थी। उसके कई साल तक जो है ये प्रेसिडेंट रहे, कई साल तक ये प्रेसिडेंट रहे। 2002 के अंदर इन्हीं से मैंने जो है मारवाड़ सम्मेलन का जो है चार्ज लिया था और मैं 2009 तक जो है इनके तत्वाधान में समझे या इनके साथी में प्रेसिडेंट था। ये कई जगह के ऊपर में नहीं, बल्कि मैं तो कई दफा देखा हूँ कि ये सब जगह के ऊपर ये और इनका इतना सम्मानी और हम लोग खास तौर से जो है मारवाड़ी के अंदर तो बहुत ज़्यादा ही रेस्पेक्ट है। कभी भी कोई अमरनाथ खांडेलवाल मृत्यु एक जुगेर अवसान। अमरनाथ खांडेलवाल जी व्यक्तित्व शुद्ध शिलचर नय,
বরাক উপত্যকা ব্যাপী উনার বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে বিভিন্ন সংস্থার সঙ্গে উনি জড়িত ছিলেন। লায়নিজম থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উনার যোগাযোগ ছিল। আমি যে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বরাক ভ্যালি হেলথ কেয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের তিনি প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন। উনার প্রত্যেকটি কর্মপন্থা যেভাবে তিনি কাজ করে যেতেন একটা একটা নিখুঁত থাকত। উনার মৃত্যুতে শুধু সংস্থাগুলি তাদের যে একজন সভাপতিকে হারালো তা নয়, সমাজ একজন সত্যিকারের অর্থে একজন কর্মবীর ব্যক্তিত্বকে হারালো। सिलचर वासियों के लिए बहुत बड़ी क्षति है कि सभी समाज के लोगों के साथ मिलकर चलते थे, बहुत सी सेवा इन लोगों ने की है। सिलचर लॉन्च करके सिलचर सेंटर के जन्मदाता है, इनका बराक हिंदी साहित्य समिति के भी प्रेजेंट है, उन्होंने उसको बहुत डेवलपमेंट किया। इनकी जितनी भी प्रशंसा की जाए, इनके कार्य उतनी कम।